রাজধানীর বেলে রোডে রেস্তোরাঁয় আগুনে 46 জনের মৃত্যুর ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে। গেল রাতে রমনা থানা পুলিশের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়। মামলায় অবহেলাজনিত হত্যাকাণ্ড সহ আরও কিছু আইনের ধারায় উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে। এর আগে ভয়াবহ আগুনের ঘটনায় চুমুক রেস্টুরেন্টের দুই মালিক ও কাচি ভাইয়ের ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর বেলে রোডে ঘটনাস্থলে আছেন সহকর্মী সাদিয়া কানে, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাদিয়া সাদিয়া, ভবনটির কি অবস্থা দেখতে পাচ্ছেন এখন জানাবেন। মারফিক, দুই দিন আগেও যে ভবনটি সাজসজ্জায় সজ্জিত ছিল, আলোকসজ্জায় সজ্জিত ছিল, সেই ভবনটি কিন্তু এখন একেবারে আগুনে পোড়া কালো কয়লা, কাঠ কয়লা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। একেবারে আপনি কঙ্কাল ছাড়া অবস্থা দেখতে পাচ্ছেন। আর এখানে আপনি জানেন যে সেদিন বৃহস্পতিবার রাতের যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ঘটনায় 46 জন তাজা প্রাণ কিন্তু গেছে, তাদের মৃত্যু হয়েছে সেই আগুনে পুড়ে। তো সেই জায়গা থেকে পুলিশ বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে আসলে মামলা দায়ের করেছে রমনা থানা পুলিশ। আর এ ঘটনায় আপনি জানেন এর আগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। নিচের এই ভবনের যে নিচতলা, সেখানে একটি কফির দোকান চুমুক, সেই দোকানের দুজনকে এবং কাচ্চি ভাই যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের একজনকে আসলে পুলিশ গ্রেফতার করেছে। তো আমরা আগেও দেখেছি রাজধানীতে এরকম বড় বড় আগুনের ঘটনা ঘটেছে, সেই জায়গা থেকে কিন্তু সেই আগুনের অগ্নিকাণ্ডের ঘটনাগুলোর সময়ও কিন্তু আমরা দেখেছি যে পানির উৎস খুঁজে পাওয়া যায় না, তারপরে যে ভবনগুলোতে আগুন লাগে সেগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ অগ্নি নিরাপত্তা ব্যবস্থাও থাকে না। এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এবারও কিন্তু আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ভবনটিতেও কিন্তু অগ্নি নিরাপত্তা ব্যবস্থা তেমন ছিল না, এবং বারবার নোটিশ দেওয়ার পরও আসলে তারা ব্যবস্থা নেননি, যে দোকানের যে মালিক আছেন দোকানগুলোর এবং ভবনের যে মালিক আছে তারা ব্যবস্থা নেননি। কেন বারবার আসলে ব্যবস্থা নিচ্ছেন না এমন প্রশ্নই কিন্তু সবাই তুলেছে। আর এখানে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা আসছেন, পরিদর্শন করে দেখছেন, তারা আসলে জানাচ্ছেন, একটি খানিকক্ষণ আগে বিসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এসেছিলেন, তিনি আসলে আমাদেরকে জানিয়েছেন যে যারাই দোষী থাক না কেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার, এবং দোকান মালিক সমিতির একজন এসেছিলেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে বারবার নোটিশ দেওয়া হয়েছে কিন্তু আসলে নোটিশ দেওয়ার পরে তারা কেন ব্যবস্থা নেননি, শুধু কি নোটিশ দেয় আসলে সমাধান কিনা এমনটিও প্রশ্ন তুলেছেন। তো পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা অভিযান চালাচ্ছে আসলে যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তারে। তো এই ছিল মারফি আমার কাছে বেইলি রোড থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।